দর্শকবৃন্দ আপনি যদি একজন স্টেট অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের আপনি অবশ্যই দেখুন কারণ দেখুন আমরা সবাই জানি ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এস বি আই আবারও একবার প্রমাণ করে দিল যে সত্যি ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন কারণ কি মুনাফা করেছে সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন কারণ এই চ্যানেল থেকে ভবিষ্যতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জেনে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে এবার সরাসরি আমরা পৌঁছে যাবো অফিসিয়াল পেজের দিকে তো সর্বপ্রথম পেজ যে পোস্টটি করা করাছি দেখুন এস বি আই কিউ টু রেজাল্টস হাইলাইটস তো কিউটিউ ফুল ফর্ম আপনারা সবাই জানেন কিউটিউ মানে হচ্ছে বোঝাতে চাইছে ফার্স্ট জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক বা এস বি আই গত শনিবার এস তার দু হাজার তেইশ চব্বিশ অর্থ দ্বিতীয় তৈরামাসিকের জন্য চমকে দেওয়া আর্থিক ফলাফল প্রকাশ করেছে ভালোভাবে দেখবেন রিপোর্ট অনুযায়ী ব্যাংকের নিট মুনাফা বছরে আট শতাংশ বেড়ে চোদ্দো হাজার তিনশো তিরিশ কোটিতে পৌঁছেছে ভালোভাবে দেখবেন ওয়াইওয়াই এটার ফুল ফর্ম আশা করি আপনারা জানেন তবুও আমি একবার বলে দিই ওয়াইওয়াই হচ্ছে ইয়ার অন ইয়ার তো যেখানে দেখুন নেট সুদের আয় এন ডবল আই এন ডবল আইয়ের ফুল ফর্ম হলো আপনার নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুবই সুন্দর বৃদ্ধি পেয়েছে বারো পয়েন্ট তিন শতাংশ ওয়াইওওয়াই বেড়ে উনচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আয়ের অন্যান্য উৎসগুলো অসাধারণ বৃদ্ধি দেখিয়েছে যা একুশ পয়েন্ট ছয় শতাংশ ওয়াই ও ওয়াই বেড়ে দশ হাজার সাতশো নব্বই কোটি টাকায় পৌঁছেছে মানে ভালোভাবে দেখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো ভিডিও এবার সেকেন্ড পেজে পোস্ট করে দেখুন এস বিআই কিউ টু রেজাল্টস এর মূল হাইলাইট নিট মুনাফা আট পার্সেন্ট ওয়াই ও মানে ইয়ার ওয়ান ইয়ার বেড়ে চোদ্দো হাজার তিনশো তিরিশ কোটি টাকা হয়েছে এন ডবল আই বারো পার্সেন্ট তিন পার্সেন্ট ওয়াই ও ওয়াই বেড়ে উনচল্লিশ হাজার পাঁচশো কোটি হয়েছে আয়ের অন্যান্য উৎস একুশ পয়েন্ট ছয় পার্সেন্ট ওয়াই ওয়াই বেড়ে দশ হাজার সাতশো নব্বই কোটি টাকা হয়েছে মোট এনপিএ এনপি ফুল ফর্ম আপনারা হয়তো জানেন তবু বলে দিই নন পারফর্মিং অ্যাসেট তো এখানে দেখুন মোট আয়ের মোট এনপিএ অনুপাত থ্রি পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট এবং নেট এনপি এ অনুপাত জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্টে নেমে আসার সাথে সম্পদের গুণমান উন্নত হয় মূলধন পর্যাপ্ত অনুপাত তেরো পয়েন্ট একান্ন পার্সেন্ট সিএর সিআই ফুল ফর্ম হলো ক্যাপিটাল ক্যাপিটালি রেটিও তো এবার থার্ড ফেজ আমরা চলে যাব এস বি আই কিউ টু এফ ওয়াই টু থ্রি দু হাজার তেইশ ফলাফলের কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শক্তিশালী কিউ টু এফ আই দু হাজার তেইশ ফলাফলগুলির অনেকগুলির কারণ দ্বারা চালিত হয়েছিল যার মধ্যে রয়েছে লোন বৃদ্ধি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের দ্বিতীয় তৈরামাসিকে এস এর লোন বুক উনিশ পয়েন্ট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বুঝতে পারছেন খুচরো এবং কর্পোরেট ঋণের শক্তিশালী বৃদ্ধির নেতৃত্বে এবার থার্ড ফেজে দেখুন নেট সুদের মার্জিন সম্প্রসারণ

ব্যাংকের ঋণ এনআইআই এবং আয়ের অন্যান্য উৎস বাড়ার ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাছাড়া ব্যাংকের উন্নত সম্পদের গুণমান তার শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলনের প্রতিফলন তো এখান থেকে প্রমাণিত হয়ে গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবার একবার প্রমাণ করে দিল যে ভারতের সর্ববৃহত্ত সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদিও একটু লেজি কিন্তু দেখুন মুনাফাটা আপনারা দেখিয়ে দিলাম আপনাদেরকে ডিটেলসে তো চলুন ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এরকম গুরুত্বপূর্ণ ছোট ছোট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজ এ পর্যন্তই